ভর্তি চলছে সৃষ্টির শিক্ষা পরিবার, শিক্ষা সেবায় একটি নাম একটি বিশ্বাস। ভর্তি চলছে সৃষ্টির শিক্ষা পরিবার, শিক্ষা সেবায় একটি নাম একটি বিশ্বাস। বিসমিল্লাহির রহমানির রহিম। নতুন বছরের সকালের শুভেচ্ছা জানিয়ে প্রথমেই শুরু করছি। মুকুল হোসেন তোমাদের সাথে আছি বাউবি ক্লাস নিয়ে। মৌলিক গণতন্ত্র কি ব্যাখ্যা করো, প্রথম অধ্যায় থেকে এই টপিকসটা নিয়ে আলোচনা করব। তো এই প্রশ্নটা মূলত তোমার অনুধাবনমূলক প্রশ্নের জন্য সাধারণত প্রশ্নে আসে, ম্যাক্সিমাম টাইমই প্রশ্নটা পাবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো আর কথা না বাড়াই চলে যাই ক্লাসের দিকে। প্রথম অংশটা আছে মৌলিক গণতন্ত্র কি, আসলে মৌলিক গণতন্ত্রটা কি এই জিনিসটা আমাদের আগে বুঝতে হবে। তো পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান, যখন এই দুইটা পাকিস্তান যখন একত্রিত ছিল, যাকে এক নামে ডাকা হতো পাকিস্তান, ঠিক সেই সময়ে পুরো পাকিস্তানে সামরিক শাসন জারি করা হয়। আর এই সামরিক শাসনটা জারি করেন ইস্কান্দার মির্জা। তো এই সামরিক শাসনটাকে দীর্ঘস্থায়ী করার জন্য, সামরিক শাসনটাকে একসময় দীর্ঘস্থায়ী করার জন্য আইয়ুব খান মূলত এই শাসনটাকে দীর্ঘস্থায়ী করার জন্য একটি নতুন মৌলিক গণতন্ত্র নামে একটি পন্থা উদ্ভাবন করে। মূলত এই আইয়ুব খান প্রদত্ত একটা নতুন যে গণতান্ত্রিক ধারা পাকিস্তানে শুরু করা হয় বা পদ্ধতি চালু করা হয়, সেটাই হচ্ছে মৌলিক গণতন্ত্র। তো এই মৌলিক গণতন্ত্রের মূল কথাটা হচ্ছে ওই সময়ে বা এই ব্যবস্থায় পূর্ব পাকিস্তানের মধ্যে থেকে, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে, মূলত দুই পাকিস্তানের মধ্যে থেকে 80,000 কাউন্সিলর নিযুক্ত করা হয় সম্মতিক্রমে। এই 80,000 কাউন্সিলরের ভোটের মাধ্যমে, এদের ভোটের মাধ্যমেই ওই সময়ে পুরো পাকিস্তানের রাষ্ট্রপতি, ইউনিয়ন পরিষদ বা ইউনিয়ন পরিষদের কাউন্সিলর বা জাতীয় পরিষদের কাউন্সিলর, প্রাদেশিক পরিষদের কাউন্সিলর নির্বাচিত করা হতো, মূলত এই 80,000 কাউন্সিলরের ভোটের মাধ্যমে। তার মানে কি, এই 80,000 কাউন্সিলরের বাহিরে কেউ এই কোনো ধরনের নির্বাচনে কী করতে পারবে না, ভোটদান করতে পারবে না, অংশগ্রহণ করতে পারবে না। মৌলিক গণতন্ত্রের মূল ভিত্তি এর উপরই রচনা করা হয়েছিল, যার মাধ্যমে 1965 সালে আইয়ুব খান মূলত ক্ষমতায় আসেন এই মৌলিক গণতন্ত্রের মাধ্যমে। তার মানে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান থেকে যে মোট যে 80,000 কাউন্সিলর প্রথমে নির্বাচিত করা হলো, তাদের ভোটের মাধ্যমেই আইয়ুব খান মোটামুটি এই কি বলে নির্বাচনে জয়লাভ করে ক্ষমতা দখল করে। এই মৌলিক গণতন্ত্রের মধ্য দিয়ে পূর্ব পাকিস্তান সব দিক থেকে তাদের যে ন্যায্য অধিকার রয়েছে সেই অধিকারগুলো থেকে পর্যায়ক্রমে বা ক্রমান্বয়ে কী হতে থাকে, নিষ্পেষিত বা বৈষম্যের শিকার হতে থাকে। মূলত আইয়ুব খান যে মৌলিক গণতন্ত্রটা প্রবর্তন করেন, এই পদ্ধতিটা মূলত হচ্ছে পরোক্ষ নির্বাচন পদ্ধতি। তো সামরিক শাসনের ফলে বা মৌলিক গণতন্ত্র যে পদ্ধতিটা আইয়ুব খান রচনা করেছিলেন, সেই পদ্ধতির মাধ্যমে কিন্তু মোটামুটি সিংহভাগ ক্ষমতা চলে গিয়েছিল পশ্চিম পাকিস্তানিদের হাতে। পূর্ব পাকিস্তানে তখন মানে সকল ক্ষেত্রে সব ধরনের কি বৈষম্যের শিকার হতে থাকে, যা এক সময়ে চরম উদ্বেগের তৈরি করে পূর্ব পাকিস্তানিদের মধ্যে। যখন
তাদেরকে তাদের ন্যায্য অধিকার ন্যায্য পাওনা সব দিক থেকে যখন তাদেরকে বৈষম্যের শিকার হতে হয় ঠিক তখনই তারা কি করতে থাকে তাদের ভিতরে পশ্চিম পাকিস্তানিদের প্রতি যে আস্থা ছিল সেই আস্থাটা হারাতে থাকে এবং ক্ষোভের জন্ম হতে থাকে। এই হচ্ছে আইয়ুব খানের মৌলিক গণতন্ত্র। আশা করি মৌলিক গণতন্ত্রের যে বিষয়বস্তুটা রয়েছে মূল কথা রয়েছে তোমরা বুঝতে পেরেছ। তারপর যখন টেক্সট বুকটা আরও একটু ভালো করে তোমরা দেখবে তখন দেখবে প্রশ্নটা আরও ইজি মনে হবে, ধারণ করতে সুবিধা হবে। তো আমার লেকচার দেখার পাশাপাশি বইটাকে অনুসরণ করবে। সর্বশেষ এই করোনা পরিস্থিতির মধ্যেও তোমরা সবাই যে যেখানে আসো সবাই ভালো থাকো সুস্থ থাকো, আমার জন্য দোয়া করবে, সৃষ্টি একাডেমিক স্কুলের জন্য দোয়া করবে। আবারও তোমাদের দীর্ঘায়ু কামনা করছি, কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী ক্লাসে যখন ফিরব সে পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।